আমি আমার বক্তব্যের শুরুতে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন পেশার সুধীজন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আজ 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের এই দিনে আমরা 200 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা শৃঙ্খল থেকে স্বাধীনতা লাভ করেছি। আজ ভারতীয়দের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন, সুতরাং আমরা এখানে 76তম স্বাধীনতা দিবস উদযাপন করতে উপস্থিত হয়েছি। এটি প্রতি বছরের 15 আগস্ট পালিত হয়। একজন ভারতীয় হিসাবে আমি এই দিনটিতে অংশ নিতে পেরে আনন্দিত। এই দিনটিতেই আমরা মহান মুক্তিযোদ্ধাদের বহু কঠোর সংগ্রামের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি এই সমস্ত মহান নেতা যারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে। আমরা জানি যে 1947 সালের 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। আমরা প্রত্যেকেই একজন ভারতীয় এবং আমাদের ভাগ্যের প্রশংসা করব যে আমরা একটি স্বাধীন ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের সমস্ত মহান পূর্বপুরুষরা যেভাবে কঠোর পরিশ্রম করেছিল এবং ব্রিটিশদের যে বর্বর আচরণ সহ্য করেছিল তা এখানে বসে কল্পনা করতে পারি না। খুবই কঠিন ছিল ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া। এটি এসেছিল 1857 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ কয়েক দশক ধরে স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের জীবন ত্যাগ স্বীকারের পরে। ব্রিটিশ বাহিনীতে একজন ভারতীয় সৈনিক অর্থাৎ মঙ্গল পাণ্ডে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার জন্য তার দাবি উত্থাপন করেছিলেন। পরে বেশ কয়েকজন মহান মুক্তিযোদ্ধা সংগ্রাম করেছিলেন এবং তাদের পুরো জীবন কেবল স্বাধীনতা অর্জনের জন্য বিসর্জন দিয়েছিলেন। ভগৎ সিং, ক্ষুদিরাম বোস এবং চন্দ্রশেখর আজাদ তাদের বাল্যকালে কেবল নিজের দেশের স্বাধীনতার জন্য প্রাণ হারিয়েছিলেন। তাদের ত্যাগ আমরা কখনো ভুলতে পারি না। আমরা কিভাবে নেতাজি এবং গান্ধীজির সমস্ত সংগ্রামকে অপেক্ষা করতে পারি? গান্ধীজি ছিলেন একজন দুর্দান্ত ভারতীয় ব্যক্তিত্ব যে ভারতীয়দের অহিংসা পাঠদান করিয়েছিলেন। তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। অবশেষে দীর্ঘ বছর সংগ্রামের পর 1947 সালে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। আমাদের সরকার বেছে নেওয়ার এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উপভোগ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। হ্যাঁ, আমরা স্বাধীন এবং সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি, তবে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেকে বোঝা উচিত। আমাদের দেশের যে কোনো জরুরি অবস্থার সময় আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত।